ফোর উইক সিভিল কনস্ট্রাকশন টু অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা আজকে এই অ্যাসাইনমেন্ট সমাধানটি করবো কিন্তু আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে এই অ্যাসাইনমেন্টের ভিতরে অনেক বিষয় থাকে সেইগুলো আমরা ভিডিওর মাধ্যমে বলে দিই বলে দিই তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখে তারপর ভিডিওতে একটি লাইক বাটন প্রেস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ করছি এবং যে বিষয়টি আমাদের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ করে থাকে সেটি হচ্ছে আমাদের প্রশ্নের যে নির্দেশনা নির্দেশনাগুলো ভালো করে পড়ে উত্তরগুলো ঠিকঠাক আছে কিনা বা কোথায় কোন জায়গায় কি করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমি বলে দিব সেই জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এরপর অ্যাসাইনমেন্ট সমাধানটি করতে বসবেন তার আগে কিন্তু করবেন না কারণ হচ্ছে অনেক সময় অনেক বিষয় মিস্টেক থাকে তো সব্রিয় শিক্ষার্থী আমাদের শিরোনাম হবে মেজের প্রকার ব্যাথ মেজে তৈরিতে প্রয়োজনীয় মালামাল ও মেজে তৈরিতে সাবধানতা এবং অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হবে আমাদের দুই আমাদের প্রশ্ন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের নির্দেশনা রয়েছে এখানে চারটি চারটি নির্দেশনার মধ্যে প্রথম নির্দেশনা হচ্ছে মেজে ধারণা ও পকার এখানে মেজে ধারণা ও প্রকার সঠিকভাবে লিখতে পারলে বলা হচ্ছে এরপর হচ্ছে মেজে তৈরির মালামাল এখানে মেজে তৈরির দশটি মালামাল যথাযথভাবে লিখতে হবে আর মেজে তৈরির কৌশল এখানে চারটি কৌশল বর্ণনা করতে হবে আর মেজে তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সাবধানতা এখানে দশটি সাবধানতার কথা উল্লেখ করতে হবে তো নির্দেশনাগুলো আপনাদের ভালো করে বলেছি এখন চলুন আমরা সমাধানে যাই সমাধানে দেখি আমরা সবগুলো ঠিকঠাক মতো করতে পেরেছি কি না তো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের প্রথম যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে মেজে ধারণা অপাকার বেদ তো ইমারতের যে সমতল পৃষ্ঠে মালামাল যন্ত্রপাতি পার্টিশন ওয়াল ও বসবাসকারীদের ধারণ ও বাহন করে থাকে ফ্লোর বা মেঝে বলা হয় একটি বহুতল তলদানে একাধিক মেঝে থাকে এটুকু লিখলে কিন্তু হবে না এরপর যে অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু লিখতে হবে যে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান যে যে ভূমিতলে অবস্থিত বিটি লেভেল নির্মাণ করা হয় তাকে গ্রাউন্ড ফ্লোর বা একতলার মেঝে বলা হয় প্রত্যেকটি উপরতলার মেজে নিচতলার ছাদ হিসেবে কাজ করে মেঝে এই ইমারতকে বিভিন্ন গৃহতলে বাক করে ভূমিতল থেকে নিচের মেজেকে বেজমেন্ট ফ্লোর বলা হয় এবং এটিও গ্রাউন্ড ফ্লোরের অন্তর্ভুক্ত আবার নাম্বার দুই দুই যেখানে বলা হয়েছে গ্রাউন্ড ফ্লোর থেকে উঁচুতে কলাম বা দেওয়ালের উপর অবস্থিত মেজেকে আপার ফ্লোর বা মেজে বলা হয় গ্রাউন্ড ফ্লোর এবং ইমারতের ছাদ বাদে সকল ফ্লোরই আপার ফ্লোর এই ফ্লোর ডিজাইন করতে হলে এর উপর চাপান লোড ফ্লোর স্লাবের নিজস্ব ওজন ও পার্টিশন ওয়ালে ওজন বিবেচনা করতে হয় নির্মাণ সামগ্রীর নাম অনুযায়ী মেজের নামকরণ করা হয় দর্শক পি শিক্ষার্থী এরপর আমরা চলে যাব নির্দেশনা এখানে আরও একটি বিষয় মেজের পাকার ভেদ মেজের মেজে ধারণা এবং মেজের প্রকার এখানে মেজের পাকার ভেদে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে মেজে ধারণা ও পকার ব্যাথ সঠিকভাবে লিখতে হবে তো মেজের প্রকার ব্যাতে আমরা দেখতে পারি যে গ্রাউন্ড ফ্লোর বা আপার ফ্লোরের দুটি অংশ থাকে একটি হচ্ছে ফ্লোর ব্রেজ বা সাব ফ্লোর একটি হচ্ছে ফ্লোরিং বা ফ্লোর কভারিং তো গ্রাউন্ড ফ্লোরের যে শ্রেণী বিভাগ সেটি আমরা দেখব এখন গ্রাউন্ড ফ্লোরের শ্রেণী বিভাগ যদি দেখা হয় তাহলে অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাদার ফ্লোরিং মোরান ফ্লোরিং ইটের ফ্লোরিং স্টোন বা পাথর ফ্লোরিং সিমেন্ট কংক্রিট ফ্লোরিং টেরাজো ফ্লোরিং মোজাইক ফ্লোরিং টাইল ফ্লোরিং মার্বেল ফ্লোর গ্রানিথিক ফ্লোরিং কাঠের ফ্লোরিং এবং এসপোল্ট ফ্লোরিং এরপর দেখব আমরা রাবার ফ্লোরিং লিন ফ্লোরিং কর্ক ফ্লোরিং গ্লাস ফ্লোরিং পিবি ফ্লোরিং ম্যাগনেসাইড ফ্লোরিং এবং এসি নিরোধক ফ্লোরিং তো সব কিছু শিক্ষার্থী আবার যদি আমরা দেখি যে আবার ফ্লোরের সিনেমি বাঘ তাহলে আমরা দেখতে পারবো যে স্টিল জয়েন্ট ফ্লোর জ্যাক আর্স ফ্লোর আর সিসি ফ্লোর রিপ বা ফাঁকা টাইল ফ্লোর ফিলার জারেন ফ্লোর প্রিকান্ট এবং কংক্রিট ফ্লোর এবং কাঠের ফ্লোর এই ছিল আমাদের নির্দেশনা ওয়ান নির্দেশনা টুতে আমাদের যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে মেজে তৈরির মালামাল এখানে মেঝে তৈরির মালামালের কথা বলা হয়েছে দশটি মালামাল লিখতে বলা হয়েছিল আমরা দশটি মালামাল লিখেছি মেজে তৈরির মালামালে যদি চলে আসি তাহলে আমরা দেখব নাম্বার ওয়ান মাঠ বা কাদার মেজে বিজা মাটি গোবর বা সিমেন্ট মালামালগুলো লেখা হলো নাম্বার টু মুরামের মেজে মোরাম পাথর পানি মুরাম পাউডার সিমেন্ট ও গোবর নাম্বার তিনে হচ্ছে ইটের মেঝে ইট বালি সিমেন্ট ও পানি এবং নাম্বার চারে হচ্ছে পাথরের মেঝে পাথর ইটের টুকরো চুন বা সিমেন্ট বালি পানি এবং সিমেন্ট কংক্রিটের মেঝে বালি সিমেন্ট খোয়া সুরকি ও পানি এরপর যদি বলা হয় আমাদের দশটি কথা বলা হয়েছে আপনারা দশটি এই দশটি লিখতে হবে অথবা এইখান থেকে যে কোনো দশটি লিকলি হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা দশটি মেজের মালামাল লিখবেন তাহলে আপনাদের হবে সুপ্রিয় শিক্ষার্থী এরপর আমরা দেখব মেঝে তৈরির কৌশল মেঝে কীভাবে তৈরি করা হয় আমাদের এইখানেও কিন্তু বলা হয়েছে যে চারটি মেঝে তৈরির কৌশল বর্ণনা করতে হবে তো আমরা চারটি বর্ণনা করেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে চারটির মধ্যে প্রথমটি হচ্ছে কাদার ফ্লোরিং কীভাবে তৈরি করব কাদার ফ্লোরিং এ তৈরি করার নিয়মগুলো এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে নির্বাচিত মাটিকে পঁচিশ সেন্টিমিটার পরতে বিটির উপর বিছিয়ে দিতে হবে মাটি দূরমোজ করার জন্য পরিমিত জলীয় অংশ মাত্রায় আর্দ্রতা না থাকলে পানি মিশিয়ে দুরমোষ করতে হবে দুরমোস চলাকালে পানি মেশানো যাবে না শুকনোর পর মেঝে যাতে ফেটে না যায় এর জন্য মাঝে মাঝে পানি ও গোবর মিশিয়ে পাতলার প্রলাপ দিতে হবে সম্ভব হলে পানি গোবরের পরিবর্তে ওয়ান ইস টু টু থেকে ওয়ান ইস টু থ্রি অনুপাতে সিমেন্ট গোবরের প্রলাপ দিতে হবে এরপর হচ্ছে আমাদের ইটের ফ্লোরিং কীভাবে করবো সেই বর্ণারটুকু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং পাথরের ফ্লোরিং কীভাবে করব সেই বর্ণারটুকুও কিন্তু আপনারা সব শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছেন এরপর যদি আমরা চলে যাই চার নাম্বার যেটি হচ্ছে আমাদের মেজে তৈরির কীভাবে করব সিমেন্ট বা কংক্রিট ফ্লোরিং সিমেন্ট বা কংক্রিট ফ্লোরিংয়ের উপকরণ হচ্ছে এখানে কংক্রিটের ডালাই মেজে বাড়ির অফিস আদালতে বাণিজ্যিক ভবন ইত্যাদি ব্যবহার করা হয় কারণ এই ধরনের মেজে মজবুত বন্দির গাছ থেকে তাড়াতাড়ি নির্মাণ করা যায় তো এইখানে যে বিবরণগুলো রয়েছে সবগুলো বিবরণ কিন্তু আপনি লিখবেন আপনাদের জন্য ভিডিওটি আমি আস্তে আস্তে স্কল করছি আপনারা এখান থেকে দেখে লিখে নেবেন এবং এটি অবশ্যই নিখুঁত এবং নির্ভর একটি সমাধান সেই বিষয়ে আপনাদের চিন্তার কোনো অবকাশ থাকার প্রশ্নে আসে না তো সর্বশেষে এইখান থেকে লিখে কংক্রিট বেশ শক্ত হওয়ার পর ব্রাশ দ্বারা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই অংশটুকু কিন্তু লিখে নেবেন তাহলে কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে এরপর আমরা সর্বশেষ যে নির্দেশনা সেই নির্দেশনা চলে যাব যে এখানে বলা হয়েছে যে মেঝে তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সাবধানতা এখানে দশটি সাবধানতা বর্ণনা দিতে হবে আমাদেরকে আমরা দশটি সাবধানতা বর্ণনা দিয়েছি আপনারা চলুন এটি দেখা শুরু করি এখন নির্দেশনা চার এখানে মেজে তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সাবধানতা আমার আমরা দেখব এখানে মেজে তৈরির ক্ষেত্রে নির্মিল প্রয়োজনীয় সাবধানতাগুলো অবলম্বন করতে হয় নাম্বার ওয়ান হচ্ছে শাটারিং দৃঢ়ভাবে কর তৈরি করতে হবে একইচ এবং একই সমতলে মজবুত করে নির্মাণ করতে হবে যেন শ্রমিকের মালামাল নিরাপদে বহন করতে পারে নাম্বার টু শাটারিংয়ের উপর অবৈধ কাটিং লাগাতে হবে এবং যথাযথ ঢাল দিতে হবে নাম্বার থ্রি রডের পরিমাণ আকার আকৃতি অনুযায়ী যথাযথ হতে হবে এবং অর্থাৎ ডিজাইন ড্রয়িং এ বনিত রড ব্যবহার করতে হবে এবং নাম্বার চার রডকে মরিচা মুক্ত করতে হবে এবং যথাযথভাবে জিআইটা দ্বারা বাধা হয়েছে কিনা তা যাচাই করতে হবে নাম্বার পাঁচ কংক্রিট ঢালাইয়ের সময় লক্ষ্য রাখতে হবে যেন সঠিক মানের এবং সঠিক অনুপাতে মালাহ ব্যবহার করা হয় নাম্বার ছয় কংক্রিট তৈরিতে বেচিং মিক্সিং পানি সিমেন্টের অনুপাত পরিবহন ডালাই কমপ্র্যাকশন ইত্যাদি যথাযথ হতে হবে নাম্বার এইট ডালায় চলাকালে গ্রাউন্ডিং করতে হবে যাতে জোড়া লাগে বা পারস্পরিক বন্ধন সৃষ্টি হয় এবং নাম্বার নয় সঠিক সময়ে সঠিক সময় পর্যন্ত ও সঠিক পদ্ধতিতে কিউরিং করতে হবে এবং নাম্বার দশ নিয়ম অনুযায়ী শাটারিং খোলা হয়েছে ও নির্ধারিত সময় পর খোলা হয়েছে কিনা তা দেখতে হবে এই যে দশটি রয়েছে সাবধানতা এই দশটি সাবধানতা লিখলেই কিন্তু আপনার অ্যাসাইনমেন্টটি স্বয়ং সম্পন্ন হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের আরেকটি বিষয় বলে রাখি যারা ভিডিওটি শেষ পণ্য দেখেছেন তারা একটি কমেন্ট করবেন কারণ আমি জানতে চাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা শেষ পর্যন্ত দেখে সেই লোকগুলোকে আমি চিনতে চাই এবং আপনি কোন এলাকা থেকে কোন প্রতিষ্ঠান থেকে আমাদের অ্যাসাইনমেন্ট ভিডিওগুলো দেখেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় শিক্ষার্থী ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্ট সাবধান সেই অবধি বিদায়ী